অঞ্চল 10 বছর মানে ক্ষমতায় থাকার পরে রাস্তা হয়নি হাত দিয়ে হাতেই দিতে হবে কি করে সঞ্চাল ভাই করিনি 10 বছর ছিল করিনি তাকাইনি রাস্তা মুখ হ্যাঁ সঞ্চাল ছিল তো এখন রাস্তা করিনি এবারেটা করবে কি না করবে আল্লাহ জানে আর ও জানে তিনি ক্ষমতায় যাওয়ার পর থেকে রাস্তায় আর খোঁজ খবরও নেয়নি এমনি আর আসেও নি কোনোদিন বুঝেছেন আর মহেশপুর কোটচাঁদপুর নিয়ে গঠিত ঝিনাইদহ 3 আসন এই আসনে বিগত 10 বছর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন শফিকুল আজম খান চঞ্চল তবে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী উন্নয়নের জন্য যে জোয়ার সৃষ্টি করেছেন সেই জোয়ার কতটুকু পৌঁছেছে মহেশপুর উপজেলায় আজ থাকছে যাদবপুর ইউনিয়নের কয়েকটি সড়ক নিয়ে নির্বাচনী হালচাল এই ইউনিয়নের কয়েকটি সড়ক ঘুরে দেখা যায় সড়কের বেহাল দশা এই সকল সড়কে যানবাহন নিয়ে চলাচল করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার বৃষ্টি হলে তো চলার অনুপযোগী হয়ে ওঠে অনেক সড়ক এই সকল এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন শফিকুল আজম খান চঞ্চল সংসদ সদস্য হওয়ার আগে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে 10 বছর হয়ে গেলেও আর খোঁজ নেননি হ্যাঁ তো 10 বছর মানে ক্ষমতায় থাকার পরে রাস্তা হয়নি হাত দিয়ে হাতেই দিয়ে নিতে হবে কি করে কতবার আসলার ইলেকশনের সময় কত বছর কতবার বলে গেল হচ্ছে হচ্ছে ওই ইলেকশন হয়ে গেলি হয়ে গেল হ্যাঁ কয়েকবার নাই কয়েকবার এই রাস্তাতে গিয়েছে আর এসেছে জয়রাম যে লোক কাজ করবে তার চাচ্ছি আমাদের এই 10 বছরে এই রাস্তা বিএমপির আমলে তৈরি হয়েছে তাছাড়া এই রাস্তার কাজ সঞ্চাল ভাই এই 10 বছরে করিনি আমাদের মাঠেতে ধান আবাদ আনতি খুব কষ্ট হয় কাদা পানি হলি সমস্যা এখান থেকে গাড়ি উল্টে যায় খুব কষ্টের মধ্যে আছি আমরা এই রাস্তাটা ভালোভাবে দেখতে চাই রাস্তাঘাট সেই সাবেকের মতন এই যে রাস্তাতে চলাফেরা করা যায় না বা মরিচঘাট জাতি পাড়া লোকজন খুব কষ্টের মধ্যে থাকে সঞ্চাল ভাই করিনি 10 বছর সে ছিল করিনি তাকাইনি রাস্তা মুখ এখন ভোটের জন্য আসছি তা আমরা যেটা যোগ্য প্রার্থী চাচ্ছি যে এলাকার উন্নয়ন করবে হ্যাঁ সঞ্চাল ছিল তো এখন রাস্তা করিনি এবারটা করবে কি না করবে আল্লাহ জানে আর ও জানে এরকম ভাই চঞ্চল আমাদের এমনি যাওয়ার পরে যখন প্রথম নির্বাচন করতে আসে মাঠে তখন বললে যে রাস্তা আমি লিখে নিয়ে গেলাম আগামীতে আমি ক্ষমতায় আসলে আল্লাপাকে রহমতে রাস্তা করে দেবো কিন্তু তিনি ক্ষমতায় যাওয়ার পর থেকে রাস্তায় আর খোঁজ খবরও নেয়নি এমনি আর আসেও নি কোনোদিন বুঝেছেন আর রাস্তাও হয়নি আমরা মনে করেন যে দুটো ধান বেচলেও গাড়ি আসে না এবার দুটো এক বস্তা সার নিয়ে আসবো তাও মনে করেন কেউ আসতে চায় না ভেঙে যায় পরিস্থিতি খুব খারাপ রাস্তার এই কারণে আমাদের খুবই সমস্যা যেই প্রার্থীর মাধ্যমে আমাদের এই রাস্তাটা হয় সেই রকম প্রার্থী আমরা চাচ্ছি মানে আমাদের গ্রামবাসী সবাই একই আপনার উদ্যোগ বর্তমানে এখন চঞ্চল আছে কিন্তু 10 বছর কাছে রাস্তা করে নিতে হয়নি রাস্তা সে তো করিনি এখন সাধারণ মানুষের প্রশ্ন আওয়ামী লীগ সরকারের মনোনয়ন পেয়ে যে রাস্তা হয়নি সেই রাস্তা স্বতন্ত্র প্রার্থী হয়ে কিভাবে করবেন